রাজনীতির আলোচনায় ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটা আন্তর্জাতিক রাজনীতি হোক কিংবা দেশীয় রাজনীতি। এই দুটো ক্ষেত্রেই ক্ষমতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যান্স জে মর্গেনথাউয়ের মতে, ক্ষমতা হলো অন্য মানুষের মন ও কাজকর্মকে যখন অপর একজন মানুষ নিয়ন্ত্রণ করে তাকেই ক্ষমতা বলে। জোসেফ ফ্রাঙ্কেল বলেন যে ক্ষমতা হলো অন্যের মন ও কাজকর্মকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তি যখন তিনি যেই রেজাল্টটা চেয়েছিলেন সেটাই যখন তিনি বাস্তবায়িত করে ফেলে বা সেটাই যখন হয় সেই সামর্থ্যকেই কিন্তু ক্ষমতা বলে। কার্ল ডয়েচের মতে আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে যদি দেখা হয় তো সেই অনুসারে ক্ষমতা হলো একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রকে নিজের ইচ্ছে অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে তাকেই ক্ষমতা বলে। দেখো, একটি রাষ্ট্র বা একটি সরকার টিকে থাকে কিন্তু ক্ষমতার ওপর। তবে এটা আমাদের মাথায় রাখা দরকার যে ক্ষমতা দেখানোর একমাত্র মাধ্যম কিন্তু কাউকে শুধুমাত্র ভয় দেখানো নয়, আরও অনেক মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোর মধ্যে দিয়ে কিন্তু ক্ষমতা দেখানো যেতে পারে। যেমন ধরো, অনেক সময় দেখা যায় একটি দেশ আরেকটি দেশকে বিভিন্নভাবে সাহায্য করে। ধরো, একটা দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, পৃথিবীর অন্যান্য বহু দেশ সেই দেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, বিভিন্ন ওষুধপত্র দেয়, খাবার দাবার দেয়, ঠিক আছে, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে সেই দেশকে কি করে সাহায্য করে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু দেশ যদি আর্থিক মন্দার পরিস্থিতিতে পৌঁছে যায়, অন্যান্য দেশ সেই দেশকে কি করে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। আবার অনেক সময় দেখা যায় যে যুদ্ধের সময় বা কোনো কিছুর সময় একটা দেশ আরেকটি দেশকে কি করে মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করে, সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করে, বা কিছু অনেক সময় দেখা যায় যে মিলিটারি যে ইকুইপমেন্টগুলো সেগুলোকে ডিসকাউন্ট রেটে দিয়ে দিচ্ছে যে কম দামে ভাই তুমি নিয়ে যাও, ঠিক আছে। এই যে এই সাহায্যগুলো কিন্তু সফট পাওয়ারের কাজ করে। এবার প্রশ্নটা হলো, এই সফট পাওয়ার মানেটা কি? দেখো, সফট পাওয়ার বলতে বলা হয় যে যে দেশ এই সাহায্যগুলো গ্রহণ করলো, যার কাছ থেকে গ্রহণ করলো, তাদের বিরুদ্ধে কিন্তু সেই দেশ কোনো দিন দাঁড়াবে না, তাই না? তাদের সাপোর্টে সবসময় দাঁড়াবে। আর এই সাপোর্টটা পাওয়ার জন্যই কিন্তু অন্যান্য দেশগুলো তাকে তার বিপদের সময় তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল। আসলে আন্তর্জাতিক রাজনীতি হোক কিংবা দেশীয় রাজনীতি, দুটো ক্ষেত্রেই কিন্তু ক্ষমতাকে সরকার এমনভাবে ব্যবহার করে যাতে সরকারের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে পূরণ করার একটি উপায়, ঠিক আছে, এই উপায় হিসেবে কিন্তু ক্ষমতাটাকে ব্যবহার করা হয়। বর্তমান যুগে কোনো দেশ যদি যুদ্ধ করাকে তার ক্ষমতা হিসেবে দেখাতে চায়, বা সেই দেশ যদি মনে করে যে যুদ্ধ করার জন্য যা যা আধুনিক অস্ত্রশস্ত্রের প্রয়োজন, পারমাণবিক অস্ত্রের প্রয়োজন, সব কিছু আমার কাছে রয়েছে তো সেটাই আমার ক্ষমতা, এই ধারণা যদি কোনো দেশ রাখে তাহলে কিন্তু সেই দেশ সম্পূর্ণ ভুল। কারণ আজকের যুগে দাঁড়িয়ে যেই সকল দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা কিছু ছোট ছোট দেশগুলোকেই ভয় দেখাতে পারবে, বড় দেশগুলোকে কিন্তু আর ভয় দেখাতে পারছে না। কেন? কারণ তাদের কাছেও তো পারমাণবিক শক্তি রয়েছে, তাদের কাছেও তো আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, তাই না? তাই ক্ষমতা দেখানোর একমাত্র উপাদান কাউকে ভয় দেখিয়ে রাখা না। কিন্তু ইএইচ কার আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতাকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমত হলো সামরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এবং জনমত গঠনের ক্ষমতা। সামরিক ক্ষমতা, একটি রাষ্ট্র কতটা শক্তিশালী তা তার মিলিটারি পাওয়ারের ওপর যথেষ্ট পরিমাণে নির্ভরশীল। আজকের যুগে যে সকল রাষ্ট্র সামরিক দিক থেকে খুবই শক্তিশালী তাদেরকে কিন্তু বড় ভাইয়ের মতন সম্মান দেওয়া হয়। বড় ভাইয়ের মতন সম্মান বলতে তাদেরকে বৃহৎ শক্তির মর্যাদা দেওয়া হয়। অনেক সময় কিছু কিছু রাষ্ট্র তাদের নিজেদের সামরিক ক্ষমতার পরিচয় দেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়, যেমন রাশিয়া আর ইউক্রেন। রাশিয়া তো সামরিক দিক থেকে অনেক শক্তিশালী ইউক্রেনের থেকে, তো রাশিয়া চেয়েছিল তাদের সামরিক ক্ষমতার পরিচয় দেবে এবং ইউক্রেনের কাছ থেকে তাদের যেই সকল জায়গাগুলো প্রয়োজনীয় সেই জায়গাগুলো তারা দখল করে নেবে। কিন্তু আদৌ কি তা হয়েছে? হয়নি। মাঝখান থেকে কি হলো? আমেরিকা ঢুকে গেল সেই যুদ্ধটাতে। কিভাবে ঢুকলো? সরাসরি না, ইনডাইরেক্টলিভাবে আমেরিকা ঢুকলো। কী করে ঢুকলো? ইউক্রেনকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো যাতে ইউক্রেন যুদ্ধটাকে আরও চালিয়ে যেতে পারে। আর কী করলো? মিলিটারি পাওয়ার দিতে শুরু করলো, মিলিটারি ইকুইপমেন্ট দিতে শুরু করলো, যে এই অস্ত্রশস্ত্রগুলো নাও, এগুলো দিয়ে যুদ্ধ চালাতে থাকো তোমরা। এবার আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশ কিন্তু নিজের বেনিফিট ছাড়া একে অপরকে সাহায্য করে না, তাই না? এবার বেনিফিটটা কিসের? আমেরিকার কিসের বেনিফিট এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য? তো আমেরিকার এখানে বেনিফিট কিন্তু সরাসরিভাবে রয়েছে। কিভাবে রয়েছে? দেখো, প্রথমত হলো রাশিয়া এবং আমেরিকার যে মতাদর্শগত একটা বিরোধ, এই বিরোধ কিন্তু সেই আগের থেকেই, কারণ সমাজতন্ত্র এবং গণতন্ত্র কখনোই একসাথে মিল খায় না, ঠিক আছে? তো এটা একটা সমস্যার জায়গা। দ্বিতীয়ত, আমেরিকা যে সকল অস্ত্রশস্ত্র ইউক্রেনকে দিচ্ছে যুদ্ধ করার জন্য, ইউক্রেন সেগুলো যুদ্ধে ব্যবহার করছে, এবং যখন ব্যবহার করছে তখন আমেরিকা দেখতে পারছে যে সেই অস্ত্র কতটা ধ্বংস করতে পারে,
সেই অস্ত্রের ক্যাপাবিলিটি কতটা। তো যতটা ক্যাপাবিলিটি দাঁড়াচ্ছে সারা বিশ্বের মানুষ সেই অস্ত্রগুলোকে দেখছে, তাদের মারণ ক্ষমতা সম্পর্কে দেখছে, তো সেই অস্ত্রগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে খুব পপুলার হয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশ সেগুলোকে কেনার জন্য আগ্রহী হয়ে যাচ্ছে, তাই না? সেই অস্ত্রগুলোর ডিমান্ড বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এতে কী হচ্ছে, আমেরিকার অস্ত্রশস্ত্র বিক্রি হচ্ছে, ব্যাস আমেরিকার বেনিফিট। দ্বিতীয়ত হলো অর্থনৈতিক ক্ষমতা। দেখো, একটি দেশ সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও তার কিন্তু শক্তিশালী হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব রাজনীতিতে একটি দেশ তখনই তার প্রভাব বিস্তার করতে পারবে যখন তার কাছে অর্থনৈতিক ক্ষমতাটা থাকবে। একটি দেশে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যা মোকাবিলা করার জন্য কিন্তু টাকা থাকাটা খুবই জরুরি, কারণ টাকা ছাড়া না যুদ্ধ করতে পারবে, না সৈনিকদের জন্য খাবার দাবার পোশাক আশাক যা যা প্রয়োজন সেই সব কিছু মেটাতে পারবে। তৃতীয়ত হলো জনমত গঠনের ক্ষমতা। দেখো, ইকোনমিক পাওয়ার ও মিলিটারি পাওয়ারের পাশাপাশি জনগণের সাপোর্ট থাকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রের কাছে তার জনগণের সাপোর্টটা কিন্তু তার কাছে একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা। অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশের সরকার বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালায়, আর এই প্রোপাগান্ডা চালানোর মূল উদ্দেশ্য হলো যাতে সেই দেশের জনগণেরও সাপোর্ট পায় এবং বিদেশি যে জনগণ রয়েছে তাদেরও যাতে সাপোর্ট পায়। আসলে বিশ্ব রাজনীতিতে যদি নিজের জায়গা করে নিতে হয় তাহলে কিন্তু সকলের পছন্দের হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি দেশ শক্তিশালী হয়ে ওঠার পেছনে কি কি গুরুত্বপূর্ণ উপাদানগুলো কাজ করে এই বিষয়টা নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং।